আসসালামু আলাইকুম। আপনাদেরকে আজকে একটা জিনিস দেখানোর জন্য নিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে আমার সুপারি বাগানে। আমাদের অঞ্চলে বেশ সুপারি গাছ হয়, তো আমি এখানে কিছু সুপারি চারা লাগাইছিলাম অন্তত 5-6 মাস আগে। দেখি গাছগুলো উঠছে কিনা, আপনাদের সাথে আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম। কিছু গাছ উঠছে, একটা গাছ মরে গেল মনে হচ্ছে। এই গাছটা মরে গেল, একটা গোড়া পচে গেছে অনেকদিন না আসার কারণে। এগুলো সব নোংরা হয়ে আছে। অনেকগুলোই গাছ লাগাইলাম আমি, কিন্তু সব গাছ উঠে নাই, অল্প কয়টা গাছ উঠছে। আরো সুপারি গাছ আছে আমার, এই যে এইগুলো লাগাইলাম, বড় সুপারি গাছ আছে, আম গাছ, তারপরে বিভিন্ন রকমের গাছ। এদিকে সুপারি গাছ আছে, একটা সুপারি গাছ, একটা সুপারি গাছ। জঙ্গলাবনের মতো হয়ে গেছে, বাঁশ গাছ ঝাড় দিয়ে। সুপারি গাছ সুপারি ফলন ভালো না, বড় গাছগুলো প্রায় মরে গেছে। এখানে যেন ছোট ছোট কিছু গাছ লাগাইলাম, বীজ থেকে বীজ লাগাইলাম, এগুলো বেশি দিন হয়নি লাগানো হয়েছে, এগুলো বড় হচ্ছে আস্তে আস্তে। সাথে আবার আম গাছও লাগানো আছে। যদি আম গাছগুলো কোনো জাতের না, কাঁঠাল গাছ, আম গাছ, জাম গাছ আছে, জাম গাছ, কাঁঠাল গাছ, সুপারি গাছগুলো অনেক বড় হয়ে গেছে। এগুলো কেটে ফেলে আবার নতুন করে বাগান করতে হবে।